গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আজকে আবার তোমাদের সামনে। আজকে আমি যে খুশি সেটা তোমরা বুঝতেই পারছো। কেন খুশি সেটা কিন্তু পরে, এখন নয়, এটা কিন্তু সাসপেন্স। আর আজকে আমি যেটা নিয়ে এসেছি তোমাদের সামনে সেটা নিয়েই আজকে গল্প করব। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো ভালো থাকবো, তোমাদেরকে কথাই দিয়েছি কালকে থেকে, কারণ তোমরা আমার পাশে আছো। আমি কখনোই আর কোনো বিষয় নিয়ে মন খারাপ করব না, কারণ তোমরা বলে দিয়েছো, দিদি তুমি মন খারাপ করবে না, দিদি তুমি কিন্তু এর কোনো নেগেটিভ কমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করবে না, আমরা সবসময় তোমার পাশে আছি। এই কথাগুলো থেকে কিন্তু আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে, আর আমি বেশ একটা নতুন, মানে কি বলবো, ফিলিংস আমার মধ্যে একটা নতুন নতুন বেশ ফিল হচ্ছে, যে আমি মনে হয় ভালো থাকতে পারবো এবার, কারণ তোমরা সবসময় আমার পাশে থাকবে, কথা দিয়েছো কিন্তু। তো সেই কারণে বলছি, তোমরা এভাবেই আমার পাশে থেকো, আর প্রত্যেক দিন প্রত্যেকটা ব্লগ তোমরা দেখো, ফুল ওয়াচ করো, কমেন্ট ছোট্ট করে করো, এখন আর বড় কমেন্ট করার প্রয়োজন হচ্ছে না, ছোট ছোট কমেন্ট করো, কিন্তু ফুল ওয়াচ করো, কারণ আমার ওয়াচ যদি তুমি না করো, তোমার ওয়াচও কিন্তু কেউ না কেউ করবে না, আমিও হয়তো করব না, সেই জন্য সবাই সবার ফুল ওয়াচটা করো, কারণ ছোট কমেন্ট করো আর ওয়াচ টাইমটা কিন্তু ফুল দিও সবাইকে, তাহলেই কিন্তু সবাই আমরা এগিয়ে যেতে পারবো, বুঝেছো তো? এটা কিন্তু সবাই করো। আর আজকে আমি যে ব্যাপারটা নিয়ে এসেছি, কিছুটা তো সাসপেন্স থাকলোই আজকে আমার হাসির কারণটা, তো সেটা পরে অন্য একদিন সময় বলবো। আর আজকে যেটা বলবো সেটা হচ্ছে আমার কিছু বন্ধুর কথা, বন্ধুর নাম, যাদের নাম না নিলেই নয় তাদের নাম বলবো, কিন্তু এমন অনেক বন্ধুর নাম হয়তো বাদ পড়ে যাবে যাদের নামটা আমি আজকে নিতে পাচ্ছি না, প্লিজ তারা কিন্তু মনে কোনো কষ্ট পাবে না যে দিদি ইচ্ছা করে আমার নামটা নিল না, বা আমি হয়তো দিদির প্রিয় নই, এরকম কিন্তু কিচ্ছু নয়। আমি সবার নাম লিখতে পারিনি, কারণ প্রচুর বন্ধু, জানোই তো আমি সবার নামটা লিখে উঠতে পারিনি, তো নেক্সট ভিডিওতে আমি আবার তাদের নামটা করব। আর পুরোটা দেখবে যে কার নামটা বাদ গেল, প্লিজ সে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি আমার নামটা কিন্তু নেই, বা আন্টি আমার নামটা কিন্তু নেই, এটা কিন্তু আমি যেন দেখি যে আমাকে কমেন্ট করেছো কার নামটা নেই। তো আমি যাদের নাম বলছি তারা তো আছোই, আমার খুব প্রিয় বন্ধু, আর যাদের নাম বাদ যাচ্ছে প্লিজ প্লিজ আমাকে কিন্তু একটু মনে করিয়ে দিও, আমার তো একটু ভুলে যাওয়া মন আছে, কারণ দেখো না আমি লিখি যে আমাকে একটু মনে করিয়ে দিও, প্লিজ এখনও বলছি আমাকে কিন্তু একটু মনে করিয়ে দিও যে আমার নামটা বাদ গেছে, আমি কিন্তু ইচ্ছাকৃত এটা করছি না, ঠিক আছে? চলো তাহলে আমি তাহলে নামগুলো বলি। প্রথমে যার নাম নেব সেটা হচ্ছে নব ক্যানভাস। নব ক্যানভাসের নামটা নিলাম কারণ ওকে আমি আমার নিজের ভাইয়ের মতন ভাবি, খুব মিষ্টি, খুব কথাবার্তাগুলো খুব সুন্দর বলে, মাঝখানে ওর একটু মনটা খারাপ ছিল, ওর মা মারা গেছিল বলে ওর মনটা খারাপ, অনেকদিন ব্লগ করেনি, এখন আবার আস্তে আস্তে ব্লগ করা শুরু করেছে, তোমরা দেখো ওর ব্লগগুলো খুব ভালো, মজার মজার ব্লগ করে, রান্নাও দেয় খুব সুন্দর সুন্দর। তো যাই হোক, নব ক্যানভাসের পরে আমি চলে আসছি, আমি নন্দিতা, তারপরে অল্প গল্প কিছু কথা, তারপর হচ্ছে সানশাইন সোমা, প্রিন্স মণ্ডল, ঝুমার ঝুমুর লাইফস্টাইল, জয়িতা সিম্পল ব্লগ, সুতপা ওয়ার্ল্ড। সুতপাও কিন্তু খুব মিষ্টি মেয়ে, খুব মজার মজার ব্লগ করে, আর সে পিগি নোজ থেকে আরম্ভ করে মানে অনেক কিছু করেছে, ও নাচ গান দারুণ দারুণ করে, আজকেও বাদাম ভাজা নিয়ে একটা করেছে, অপূর্ব করে, তোমরা সবাই একটু ওর ব্লগটা দেখো, ধরিত্রীস ব্লগ, ও খুব মিষ্টি হাসি খুশি মেয়ে, খুব ভালো লাগে। তারপরে ওর আমি লাইভেও যাই, শ্রাবণী হাজরা, প্রিয়াঙ্কা লাইফস্টাইল, মি অ্যান্ড মি, গীতা টুনির বাসা, তারপরে হচ্ছে রত্নার খিচড়ি, আহারে বাহার, কুমকুম প্যাশন। কুমকুম প্যাশনকেও আমার খুব ভালো লাগে, কুমকুমের কথা বলার স্টাইলটা একটু বেশ অন্যরকম, ও যখন লাইভ করে পাশে ওর ছেলে থাকে, ওর ছেলেও কিন্তু খুব মিষ্টি, বেশ ভালোই ইয়ে করে, মার সাথে খুব ভালো একটা বন্ডিং ওই সময় থাকে ওর। তো যাই হোক, এ টু জেড অরিত, তারপর প্রকাশবাবু ব্লগ, অমৃতা কিচেন, গৃহস্থালী, টকেটিভ বিথিকা, টকেটিভ বিথিকাকেও আমার খুব ভালো লাগে, বেশ মিষ্টি, ঝিঙ্কুর ব্লগ, সানশাইন সোমা, হাউস ওয়াইফ রীতা, পিএন ওয়ার্ল্ড, প্রিন্স মণ্ডল, প্রিন্স মণ্ডলকেও ভালো লাগে, নতুন বন্ধু আমার কিন্তু ভালো লাগে, ঝুমুর লাইফস্টাইল, জয়িতা সিম্পল ব্লগ, জয়িতাকেও ভালো লাগে, জয়িতার ব্লগ আমি দেখি, ভালো লাগে।
তোমরাও দেখো কিন্তু। হ্যাঁ, তারপর হচ্ছে জ্যোৎস্না দত্ত কুকিং ব্লগ, বেঙ্গলি কিচেন উইথ ব্লগ, কুহেলিস ব্লগ, আমি কিন্তু যতটা পেরেছি লিখেছি, যাদের নাম বাদ যাচ্ছে কেউ কিন্তু মনে করো না যে দিদি ইচ্ছাকৃত করেছে, আমি বারবার বলছি, আবার আমি তাদের নামগুলো বলবো যাদের নাম বাদ গেছে আজকে। তারপর হচ্ছে দীপার সিম্পল ব্লগ, গাঙ্গুলির রান্নাঘর, ইভাস ক্রিয়েশন, রিয়া বেঙ্গলি ব্লগ, করবী চৌধুরী, এমডি ফ্যামিলি, সুজিত অধিকারী, তারপরে কি অনিকা অ্যান্ড শাহনাজ, রিতুজ ব্লগ, ব্লগ অ্যান্ড ডান্স সঙ্গীতা অভিজিৎ, মম অ্যান্ড ডটার, ত্রিপুরার মেয়ে কলকাতার বউ। একে আমার ভীষণ ভালো লাগে পার্সোনালি, কারণ এর লাইফটা খুব দুঃখের, বাচ্চাটাকে নিয়ে ওর একার খুব লাইফটা সংগ্রামের, খুব কষ্টের। তো একটুখানি তোমরা ওকে সাপোর্ট করো, পাশে থেকো। তারপর হচ্ছে তমার রান্নাঘর, এও খুব মিষ্টি মেয়ে। তারপরে আর কি এখানে কেউ বাদ গেল জানি না, না মনে হচ্ছে যায়নি, যদি কারোর বাদ যায় নেক্সট, বারবার বলছি। তারপর হচ্ছে বেঙ্গলি ব্লগার মহুয়া, রূপা রিভু ব্লগ, এলপি লাইফস্টাইল, গুড়িয়া কুকবুক, ব্লগিং উইথ রত্না, তারপর হচ্ছে শতদ্রুজ কিচেন, তারপর হচ্ছে আলো এক্সপিরিয়েন্স, সুইট হোম, এই কটা আমি মোটামুটি লিখেছি। তো এই কজনের নাম আজকে আমি বললাম, লিখে রেখেছি যতটা পেরেছি লিখেছিলাম, তাদের নামগুলো আজকে বললাম, আর বাদ বাকি নামগুলো নেক্সট ভিডিওতে আমি বলবো। এছাড়াও আরও কিছু জনের নাম আমি বলবো যারা প্রথম দিন থেকে আমার সাথে আছে, সবার নাম বলছি না, মনে নেই, যাদের যাদের নাম মনে পড়েছে তাদের নামগুলো আমি লিখে রেখেছি। তাদের মধ্যে হচ্ছে এরা আমার মোটামুটি আত্মীয় স্বজনদের মধ্যেই পড়ে, তো আমি তাদের নামগুলো বলছি, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া এরকম আর কি। তাদের মধ্যে হচ্ছে গৌতম ব্যানার্জি, গৌতম ব্যানার্জি হচ্ছে আমার পাড়ার একজন মানে দাদা, উনি একটু ঠাকুর দেবতা নিয়ে থাকতে ভালোবাসেন, পুজো আচ্চা নিয়ে থাকতে ভালোবাসেন, উনি কিন্তু প্রত্যেক দিন আমার ব্লগগুলো দেখেন এবং ছোট্ট করে হলেও একটা কমেন্ট করেন, খুবই ভালো মানুষ। গৌতম চ্যাটার্জি, উনিও আমার প্রত্যেক দিন ব্লগ দেখেন এবং কমেন্টও করেন, অনেক রকম আমাকে বেশ বুদ্ধিও দেন যে এরকমভাবে এরকমভাবে করা করি উচিত, ভালো লেগেছে এগুলো উনি বলেন। তারপরে হচ্ছে অনিন্দিতা ভট্টাচার্য, শ্যামনগরে থাকে, খুব ভালো মিষ্টি মেয়ে, ও আমার ব্লগ দেখে কমেন্ট করে। তারপরে হচ্ছে আলপনা মুখার্জি, আমার ছোট মাইমা, মোটামুটি আমার ব্লগ দেখছে, কমেন্টও করে। তারপরে হচ্ছে পুষ্পিতা চ্যাটার্জি, আমার ছর্দি, ছর্দির ব্লগ, ছর্দিকে আমার ব্লগে তোমরা অনেকবার দেখেছো, তো ছর্দি আমার ব্লগ দেখে এবং কমেন্টও করে, এবং ছর্দি কিন্তু কিছুদিনের মধ্যে নতুনভাবে নিজেকে নিয়ে আসছে ব্লগ করতে, এতদিন শুধু রান্না বান্না ঘরের কাজকর্ম নিয়েই থাকতো, কিন্তু এবার কিন্তু ছর্দি আসছে ব্লগ করতে। এবার যখন আসবে আমি কিন্তু তোমাদেরকে লিঙ্ক পাঠাবো, তোমরা কিন্তু ওকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তারপরে হচ্ছে পিয়ালি মুখার্জি, পিয়ালি মুখার্জি হচ্ছে আমার ছোট ননদ, আচ্ছা। তারপর হচ্ছে সুনন্দা চ্যাটার্জি, সুনন্দা চ্যাটার্জি আমার বৌদি, একে তো তোমরা অনেকবার দেখেছো, অনেক ব্লগে ছিল সুনন্দা চ্যাটার্জি বৌদি, মাসির বাড়িতে গেলেই আমি বৌদির সাথে দেখা হয়, বৌদি খুব ভালো, খুব মিশুকে, আচ্ছা। তারপরে হচ্ছে এশা কুণ্ডু আমার বোনের মেয়ে, ও মাঝে মধ্যে দেখে, বাচ্চা মেয়ে তো অত দেখার হয়তো সময় টময় পায় না, কিন্তু দেখে মাঝে মধ্যে, কমেন্ট টমেন্টও করে একটু, তো দেখে মাঝে মধ্যে দেখে, আচ্ছা। তারপরে হচ্ছে আর যে দুটো নাম আমি নেব, সেই দুটো হচ্ছে বং ঋতিকা, সেটা হচ্ছে আমার ছোট মেয়ে ঋতিকা ভট্টাচার্য, ঋতিকা চক্রবর্তী, আর একটা হচ্ছে মৌমিতা সরকার, হচ্ছে আমার বড় মেয়ে, আর ওর যে মেয়ে তার একটা ব্লগ আছে প্রি ব্লগ 2020, এটা কিন্তু তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও, ছোট্ট বাচ্চা মেয়ে আমার নাতনি, তোমরা প্লিজ প্রি ব্লগ 2020টাকে একটু সাবস্ক্রাইব করো,
ওর 100-এর ওপরে হয়ে গেছে সাবস্ক্রাইবার, কিন্তু বাচ্চা মেয়ে তো পড়াশোনা স্কুল এইসব নিয়ে থাকতে থাকতে সেইভাবে করতে পারে না, যখন মনে হয় তখন একটু হয়তো করলো এইরকম। তা তোমরা একটু দেখো, আর যার কথা না বললে নয় সেটা হচ্ছে মৌমিতা সরকার, ওকে দিয়ে কিন্তু আমার এই ইউটিউবে আসাটা শুরু হয়েছিল, সেই জন্য ওকে বিশেষ করে একটা আলাদা করে ধন্যবাদ দিতেই হচ্ছে। অনেক অনেক ভালোবাসা মৌমিতাকে, আমার বড় মেয়ে। ও না থাকলে আমি হয়তো এই এত দূর অবধি তো আসা দূরের কথা, 2-3টি ব্লক করেই বন্ধ, কারণ ও আমাকে কিভাবে করতে হবে, কিভাবে বলতে হবে, ক্যামেরা কি করে ধরতে হবে, প্লাস হচ্ছে তোমার এডিটিং করা, এগুলো কিন্তু ওই করে দিত। তারপরে আমি মোটামুটি একটু একটু শিখেছি, 90% জানি না, 99%ই আমি জানি না, অনলি 1% হয়তো একটু জানি। তো ওর জন্য কিন্তু আজকে আমি এই জায়গাটা অবধি এসেছি, সেই জন্য ওকে একটা স্পেশাল থ্যাংকস। তো চলো আজকে এই অবধি তোমাদের সাথে, আজকে আমি আমার তোমাদের নাম আজকে আমি একটু শেয়ার করলাম, যারা তোমরা আমার পাশে সব সময় থাকো, আর এভাবেই তোমরা আমার পাশে থাকো আমি কিন্তু তাহলে এগিয়ে যেতে পারবো, আর তোমাদের এগিয়ে যাওয়ার পথে আমার একটা অবদান তো নিশ্চয়ই থাকবে, কারণ আমি তোমাদের পাশে সব সময় আছি, সব সময় থাকবো। তো চলো আজকে এখানেই শেষ করছি ব্লগটা, যাদের নাম বাদ গেছে প্লিজ আমি হাত জোর করে বলছি, কেউ কিন্তু ভেবো না যে দিদি এটা ইচ্ছা করে করলো। আবার নেক্সট ভিডিওতে আমি তাদের নামগুলো বলে দেবো, আর তোমরা বাদ দেওয়া যাদের নাম বাদ গেছে তারা কিন্তু একটু আমাকে মনে করিয়ে দিও কমেন্টের মাধ্যমে। আজকে আসছি, টাটা। আর যারা এখনো পর্যন্ত আমার পরিবারে আসোনি, প্লিজ প্লিজ তারা তাড়াতাড়ি চলে এসো, সাবস্ক্রাইব করো, আর বেলটাকে একটু টিপে দিয়ে সব কিছু পাওয়ার, সব কিছু সবার আগে পাওয়ার জন্য বেলটা অবশ্যই টিপতে হবে, আর আমার সাথে অবশ্যই থাকতে হবে। আর কালকে না হলেও সানডেতে আসছে একটা বিশাল ধামাকা ব্লগ, সেটার জন্য কিন্তু ওয়েট করো। টাটা, আসছি, সবাই ভালো থেকো।